Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আমার এখানে সাফোকেটেড লাগছে, আমি বারান্দায় যাচ্ছি। হ্যাঁ, সেই ভালো। এখান থেকে যাওয়ার আগে অব্দি জুই আর বৈনীপতির যত কম দেখা হয়, যত কম কথা হয়, ততই মঙ্গল। শুনো, শুনো, আরে আরে কি রে, কোথায় কোথায় যাচ্ছিস? জুই, মন খারাপ করে বসে থাকিস না, ভাইয়াটা ওরকমই কোমরা মুখ টাইপ। তুই প্লিজ মন খারাপ করিস না, এখন থেকে তো একসঙ্গেই থাকা হবে, তাই ধীরে ধীরে না হয় একটু নিজের মতো করে নেবেন। শুভ্রকে বদলানো কারোর সাধ্য না। এই তুমি স্বপ্নও ভেবো না জুই। ও হ্যাঁ, তুমি রানাঘাটের মেয়ে হয়ে আমার দেওর শুভ্রকে বিয়ে করে যে আমাদের বাড়িতে যাচ্ছ, এটাই তোমার জীবনের খুব বড় অ্যাচিভমেন্ট। গট ইট? আসল অ্যাচিভমেন্টটা কার বলো তো? ওই যে শালাবাবু বউকে চোখে হারাচ্ছে না, মানে লজ্জার চোটে ঘরে বসছে না, কিন্তু বাইরে এমন জায়গায় বসেছে যেখান থেকে সরাসরি বউকে দেখা যায়। দেখেছো, বউকে কাচ্ছাড়া করছে না। জয়শঙ্কর বাবু, হ্যাঁ দেখবো দেবো বলে আপনি কিন্তু এবার আমাকে ঝোলাচ্ছেন। বিয়েটা তো হয়ে গেল, এবার কাগজপত্রগুলো দিন আমায়। আরে ভূমিপতি, আরে ভূমিপতি, এইসব জমির কাগজপত্র কি এত লোকজনের সামনে দেওয়া যায় নাকি? হ্যাঁ, কে কোথা থেকে কিসব প্রশ্ন টশ্ন করে বসবে বুঝতেই তো পারছেন। হ্যাঁ, যাতে বরং একটা কাজ করুন না, আপনি রিল্যাক্স করুন, ঠিক আছে? কালকে আপনারা যাওয়ার আগে আপনার হাতে ঠিক কাগজপত্র পৌঁছে দেব, ঠিক আছে? ঠিক নেই, আপনি বসুন, বসুন। জয়শঙ্কর বাবু, আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, আপনি বসুন না। এই জুই, বলছিলাম যে এই খাওয়ার আসার আগে একটা গান ধরো দেখি না, মানে ওই শালাবাবুর মনটাও বলবে আর খিদেটাও জমিয়ে পাবে কি? হ্যাঁ, না না না, আমি না, বরং এখন লাড্ডুরাম গান গাক। আমি জয়ন্ত বাবু যখন এড়িয়ে যাচ্ছেন, জান আমি জুয়ের সঙ্গে কথা বলবো। আমি জানতাম আপনি পারবেনই না বেশিক্ষণ বাইরে থাকতে, আমার গান শুনে ঠিক চলে আসবেন। তোমার আর কোনো হাততালির দরকার নেই জুই, তোমার মেডেল স্বয়ং তোমার সামনে দাঁড়িয়ে। আরে শালাবাবু তো আর বাইরে থাকতেই পারলো না তোমার গান শুনে, কি? হ্যাঁ বলছিলাম কি ভাইয়া, আর বাইরে দাঁড়িয়ে থাকিস না বুঝলি, এবার একটু ভেতরে আয়, বউয়ের পাশে এসে বস। না, ভেতরে আসবো না। জুই, আপনি একটু বাইরে আসবেন, কথা আছে আপনার সঙ্গে। লোকেরা বলে বিয়ের পর ছেলেরা বদলে যায়, তুমি তো সবাইকে পেছনে ফেলে দিলে কি? হ্যাঁ সত্যি, একেবারে ভাবা যায় না কিন্তু ভাইয়া, তুই আমার মানটা রাখতি না রে। না মানে আমি কত গর্ব করে বলেছিলাম জানিস ওকে, এই একটু আগেই বলছিলাম, আমার ভাই কিন্তু খুব রাশভারী, সহজে কাছে আসে না।
আমি না ভেবেছিলাম জানিস তো যে ননদ হিসেবে একটু আপার হ্যান্ড নেব, তুই একেবারে পুরোটাই জল ঢেলে দিলি। সত্যি শুভ্র, তুমি তো মানো তোমার থেকে তোমার দাদা বেশি স্মার্ট। সেও কিন্তু বাসর রাতে আমার সঙ্গে আলাদা করে কথা বলতে চায়নি। হ্যাঁ, এই রানাঘাটের জল হাওয়ায় বেশ ভালো গুণ আছে দেখছি। কারেক্ট, থাম একটু। হয়েছে তো? এবার প্লিজ আপনি কাইন্ডলি একটু বাইরে আসবেন, আমার সত্যি জরুরি কথা আছে আপনার সঙ্গে। কি বলবেন উনি? আসুন না। ইস, সবাই কি ভাবছে বলুন তো, ওরা নিশ্চয়ই কান পেতে রয়েছে আপনি আমায় কি বলবেন সেটা শোনার জন্য। বলছি কি, কথাটা পরে বললেও হতো না? দেখুন, ওদের কথা ভাবার থেকে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে আপনার সঙ্গে। এই মেরেছে, এরা দুজন আবার কি নিয়ে কথা বলছে? দেখুন, প্রথমেই যে কথাটা পরিষ্কার করে বলে দেওয়া দরকার সেটা হলো, কি রে তোরা এখনই দাঁড়িয়ে রয়েছিস, আরে খাবি কখন, রাত 12টা বাজে তো, চ চ চ। আপনার আর জুঁইয়ের সঙ্গে আমার যে কথাটা বলা খুবই, এই তো তুমি কি বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আরে বাবা, ভনিপতি তো লজ্জা পাচ্ছে, হাত ধরে টেনে নিয়ে গিয়ে জোর করে খেতে বসাও। তুমি কি শোনো, তুমি হলে এই সংসারের কর্ত্রী, হ্যাঁ তোমার একটা দায় দায়িত্ব আছে তো, তোমাদের বুদ্ধি শুদ্ধি নেই না সত্যি। ও ঠিক বলেছে জামাই, যা কথাবার্তা সব পরে হবে, আগে খেয়ে নেবে চলো, এসো। কি রে জুই, কত রাত হয়ে যাচ্ছে, চল 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 শঙ্কর বাবু, এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে কি করছিস বল তো, ভেতরে চল না ভেতরে চল। আরে আরে ভাইয়া শুরু করো, আরে অনেক কিছু আছে, সময় লাগবে তো, কি হ্যাঁ খাবো, ভালো করে খা। আবার কবে যে তোকে এইভাবে পাশে বসিয়ে খাওয়াতে পারবো কে জানে। তোর দৌলাতে কোটি টাকা পেয়েছি, খেয়ে নে, তুইও শেষবারের মতো ভালো মতো পোলাও কালিয়া খেয়ে নে, এরপর আবার তোর কপালে কি জুটবে না জুটবে কে জানে। কাল চলে যাব বলে তোমার কষ্ট হচ্ছে দাদা? তাহলে সারা জীবন এরকম লাঠি ঝাঁটা মারলে কেন গো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।